শারদীয় দুর্গা উৎসবের রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ। সরাসরি বনমালীপুরে এবার শারদীয় উৎসব উপলক্ষে গরিব দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ করলেন নয় বনমালীপুরে সরাসরি সুদীপ রায় বর্মণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। সরকার ক্ষমতায় রয়েছে বিজেপি, প্রতি বছরের ন্যায় আবারও দক্ষতা নিজের তহবিল থেকে গরিব দরিদ্র দুঃখনী মা বোনেদের জন্য শারদীয় উৎসবে বস্ত্র বিতরণ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা ঘর, এবারও দেখা মিলেনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের, আর এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে সমচলনা ঝড়। এবার সুদীপ রায় বর্মণ প্রতি বছরের ন্যায় এক অভিনব উদ্যোগের প্রয়াস নিল। দলীয় কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে কে কোন রাজনৈতিক দল করছে সেটা কিন্তু বড় দেখা নয়। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে তিনি বড় চমক উপহার দিলেন এবং শেষ মুহূর্তেই সুদীপ রায় বর্মণ শেষবারের মতো দুটি কথাই বলেছেন। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গরিব দরিদ্র মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ, আর এই নিয়ে শাসক দল বিজেপিকে কটাক্ষ করেছেন বনমালীপুরে কংগ্রেস ব্লক নেতৃত্ব। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বস্ত্র বিতরণ করে এবং মহিলারা অভিযোগ করেন যে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসবটাও পালন হবে তো, আর এই নিয়ে স্বাভাবিক ত্রিপুরা রাজ্যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বনমালীপুরের বিধানসভার মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ করেন। ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবার সুদীপ রায় বর্মণ বনমালীপুরে, ফের বড় ধাক্কা কি শাসক দল বিজেপির?